ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে পাকিশার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আবারও এই যে দুইটা ঘুঘু পাখি দেখাচ্ছি এই দুইটা ঘুঘু আমি আবারও পেয়েছি সো এই নিয়ে আমি তিন পেয়ার ঘুঘু পাখি পেলাম এই পেয়ারটা পেয়েছি কেমন হয়েছে আমি সেটা আপনাদেরকে বলি এটা পেয়েছি আমি আমি যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম সো বিকজ ওই সময় একটা চিল ওদের বাবা মাকে ধাওয়া করে সো ওদের বাবা মা উড়ে যায় এবং এই দুইটা পড়ে যায় আর কি গাছ থেকে তো ওই সময় আমি এই দুটোকে পাই এবং দেখতে পেলাম যে এরা উঠতে পারছে না তো সেজন্য আমি এদেরকে বাসা নিয়ে আসছি ইনশাল্লাহ এদেরকে বড় করে ছেড়ে দেবো এখন এরা মোটামুটি বড় হয়েছে কিন্তু এখন ওরা শিখেনি আর খাওয়াটাও শিখেনি তো এদেরকে আমি খাওয়া শেখাতে হবে অ্যান্ড যখন উঠতে পারবে তখন এদেরকে ছেড়ে দিব তো এদেরকে আমি আরও আগে পাই আর কি গত শুক্রবার পাই বিকজ আমি যেহেতু আমার এক্সাম চলছিল সেই তো আমার পক্ষে তখন ভিডিও শ্যুট করা সম্ভব হচ্ছিল না অ্যান্ড ভিডিও শ্যুট করতে পারলেও আমি সেটা এডিট করার সময়টা পাচ্ছিলাম না সো সেই জন্য আর কি আপনাদেরকে আপডেটটা দেওয়া হয়নি তো ওদের কিছুদিন আগের মানে গত শুক্রবারের যে ভিডিও সেটার কিছু ফুটেজ আছে তো ওদেরকে আমি কোন রকম অবস্থায় পাই আর কি মানে পার সময় ওদের সাইজটা কীরকম ছিল আর তারা কতটুকু ছিল সেটার একটা ভিডিও ফুটেজ করা আছে আমার তো চলেন সেটা একটু দেখি তো ভিউয়ার্স দেখতে পেলেন ওরা এতটুকু ছিল এখন মাশাআল্লাহ অনেকটা বড় হয়েছে ইনশাল্লাহ ওদেরকে আমি আরও বড় হলে যখন নিজে নিজে খাওয়াটা শিখবে তখন ইনশাল্লাহ ওদেরকে আমি ছেড়ে দিব যেহেতু আমাদের দেশে এই দেশি পাখি ধরা অ্যান্ড পালন সম্পূর্ণ নিষেধ তাই ইনশাল্লাহ ওদেরকে বড় হলে আমি ছেড়ে দিব আর একটু যে সময় বড় হবে অ্যান্ড উঠতে পারবে আজকের ভিডিওটি এ পর্যন্তই